বোনের তো আর বিয়ের দিন বিয়ে হলো না, তাই পরের দিন বাসি বিয়েতেই সিঁদুর দান হলো। আর ওদের বাড়ি থেকে অনেক লোকজন এসছে বাসি বিয়েতে। এখানে বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন ওদের অনেক নিয়ম, সেই সব পালন করা হচ্ছে। মশলা দিয়ে হাত ধোয়ানো, দুধ দিয়ে হাত ধোয়ানো, সেসব করার পর এখন হচ্ছে পুকুর পান। এই নিয়মটা না আমি খুব মিস করি। আমার শ্বশুর বাড়িতে ছিল কিন্তু বাপের বাড়িতে ছিল না, আর আমার বিয়েটা হয়েছে বাপের বাড়ির নিয়মে, তাই পুকুর পাড়টা আর আমার হয়নি। এই দেন বিয়ে টিয়ে কমপ্লিট, এইবার হচ্ছে যাওয়ার পালা। তাই বোনের যত তত্ত্ব এসেছিল সব এখন ওর স্যুটকেসের মধ্যে ভরে দিচ্ছে আমার মেজমাসির মেয়ে, আর এইদিকে আমার ননদ, সবাই গুছিয়ে দিচ্ছে। যার যার তত্ত্ব তাকেও দিয়ে দেওয়া হচ্ছে। ইয়ে বাচ্চা কাচ্চারা চকলেট বিস্কিট ওদের যেগুলো পছন্দ সেগুলো নিয়েই এখন বসে আছে। মিষ্টি, তাই তো বিয়েবাড়ির মজা, কে কতগুলো মিষ্টি পাবে, কে কতগুলো চিপস কুরকুরে লজেন্স পাবে। হোক, সব কিছু ভালোই ভালোই মিটে গেল বিয়েটা, এইবার হচ্ছে যাওয়ার পালা। দেন বোন এখন চলে গেল শ্বশুরবাড়ি, আর সব মেয়ের জীবনেই এই দিনটা একদিন না একদিন আসেই। তারপরে কি, বোন চলে গেল আর ভালো লাগছে না, তাই হাজবেন্ড বলছে চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তাই চলে এলাম কালনার 108 শিব মন্দিরে। একটুখানি ঘোরাফেরা করলাম পুপুকে নিয়ে, ঈশান ঘুমাচ্ছিল তাই ওকে আর নিয়ে আসতে পারলাম না। বিয়ের আগে কত যে আসেছি এইখানে ঘুরতে, তাও যতবার আসি তাও খুব ভালো লাগে। আর এইখানে এই সন্ধেবেলায় এত লোকজন আসে সবাই দেখতে, আর এই সময় লাইটিং দিয়ে চারিপাশটা এত সুন্দর লাগে, মনে হয় কিছু সময় এখানেই কাটাই। এর আগে কতবার বান্ধবীদের নিয়ে ঘুরতাম এইখানে এসে, খুব মজা লাগতো। এদিকে পুপু একা একা হাঁটছে, ওরও খুব ভালো লাগছে, চারিপাশে এত লোকজন লাইট। আর ভেতরে ছিল রাধা গোবিন্দের মন্দির, সেখানেও একটু কিছুক্ষণ থাকলাম। যদি কোনোদিন সময় পান একবার কালনার 108 মন্দির রাজবাড়িতে অবশ্যই ঘুরে যাবেন, দারুণ জায়গা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। টাটা।